একই দিনে দুটি ভিন্ন ঘটনার সাক্ষী রইল কেরল বিধানসভা। সোমবারই বিধানসভার অধিবেশনে সর্বসম্মতিক্রমে পাশ হয় ত্রিবান্দ্রম বিমানবন্দর বেসরকারীকরণ বিরোধী প্রস্তাব। মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের আনা প্রস্তাবে সম্মতি জানান বিধানসভার বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা। এর আগে দুবার এই বেসরকারীকরণের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সোমবারই কেরলের পিনারায় বিজয়ন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর আনা অনাস্থা প্রস্তাব টেকে নিয়ে রাজ্য বিধানসভায়। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে মাত্র 40টি, প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে 87টি। সোমবার সকাল 9টা থেকে শুরু হয়ে রাত 9টা শেষ হওয়া বিধানসভা অধিবেশনে অন্যান্য নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি পদক্ষেপের সঙ্গে অনাস্থা প্রস্তাব নিয়েও বিতর্ক চলে, যেখানে কংগ্রেস ও তার জোটসঙ্গী মুসলিম লীগের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সোনা পাচার মামলায় মুখ্যমন্ত্রী দপ্তরের কর্মীদের ভূমিকা, দরিদ্রদের বাড়ি তৈরি করে দেওয়ার সরকারি প্রকল্পে 9 কোটি টাকার ঘুষ ও কমিশন নেওয়া ইত্যাদি একাধিক অভিযোগ তুলে কেরলে ক্ষমতাসীন বাম সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। বিধানসভার মধ্যে সরকার বিরোধী স্লোগান তুলে মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে বলেন তারা। উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সোনা পাচার মামলায় জড়িত কাউকে রক্ষা করা হবে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করতে রাজি রাজ্য সরকার। বিরোধীদের উদ্দেশ্যে বিজয়নের প্রশ্ন, কোন তদন্তকারী সংস্থা কি আদালতের সামনে মুখ্যমন্ত্রী বা তার দপ্তরের কথা উল্লেখ করেছে? সরকারের কোনো কর্মচারী কি গ্রেপ্তার হয়েছে? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।